नमस्कार छात्र तुम लोग समाज विज्ञान जी पाठ आलोचना कर पृथ्वी भूगोल तार आज तृतीय क्लास मोर विश्वास तुम लोग आगर क्लास दूटार भिडिओ तुम लोग भल पासा बुझी पासा कारण तुम लोग मैं धरीसूँ आज इतना तृतीय क्लास मोर विश्वास तुम लोग भल्क मन दी शुनबा चाबा और जो क्या प्रब्लेम तार पास मैं आगत कह थो जो प्रब्लेम तार पास क्या है मैं धुनिया के तुम लोग लिखे जाना दिबा आमी इतिमध्ये आलोचना करि आसिलो एशिया महादेशर अवस्थितिखिनिर विषये आमी आलोचना करिसिलो जुवा क्लासतु गम पाइसा एतिया आमी आजि आलोचना करिम एशिया महादेशर बैशिष्ट्य एशिया महादेशत कि बैशिष्ट्य देखा जाय प्रथम बैशिष्ट्य बुलि कले एशिया महादेश पृथिवीर सर्वबृहत महादेश आमार जी सातखन महादेश आछे तारे आटाइतकै डांगर महादेशखने होल एशिया महादेश इटा पृथिवीर मुठ स्थलमंडल 149 निजुत वर्ग किलोमीटर 44.6 निजुत वर्ग किलोमीटर अर्थात 30 शतांश एशिया महादेशे आगुरी आछे 30 शतांश एशिया महादेशे आगुरी आछे पृथिवीर मुठ स्थलमंडल होल 149 निजुत वर्ग किलोमीटर तारे 44.6 निजुत वर्ग किलोमीटर अर्थात 30 শতাংশ কি হে আগুরি আছে এশিয়া মহাদেশে এশিয়া মহাদেশ পৃথিবীর সর্ববৃহৎ মহাদেশ দ্বিতীয়তে জনসংখ্যার ফালৰ পৰাও এশিয়া মহাদেশ প্ৰথম স্থানত আছে আন মহাদেশবোৰৰ তুলনাত এশিয়া মহাদেশৰ জনসংখ্যা বেছি 2014 চনৰ আনুমানিক তথ্য অনুসৰি এশিয়া মহাদেশৰ জনসংখ্যা 430 কোটি অৰ্থাৎ পৃথিবীৰ মুঠ জনসংখ্যাৰ 5 ভাগৰ 3 অংশ 3/5 5 ভাগৰ 3 অংশ ক'ত আছে এশিয়া মহাদেশত আছে মই ইয়াত এটা পইণ্ট লিখা নাই তোমালোকে সেইটো পইণ্টটো লিখিব পাৰা যে পৃথিৱীৰ আটাইতকৈ বেছি জনসংখ্যাৰ দেশখন ক'ত আছে এশিয়া মহাদেশত আছে সেইখন হ'ল চীন আৰু পৃথিৱীৰ ভিতৰত দ্বিতীয় জনসংখ্যাৰ ফালৰ পৰা দ্বিতীয় বৃহত্তম দেশখন ক'ত আছে এশিয়াত আছে সেইখন আমাৰ ভাৰতবৰ্ষ সেইটো পইণ্টটো তোমালোকে লিখিব পাৰা নেক্সট এশিয়া মহাদেশত কিমানখন দেশ আছে 51খন দেশ আছে কল তার পিছত প্রাকৃতিক উপাদানের দৃষ্টিকোণের পরাও ইয়ার বহুত বৈশিষ্ট্য আছে কি কি আছে যে প্রাকৃতিক উপাদানের দৃষ্টিকোণের পরা ই সু উচ্চ পর্বত শ্রেণী মালভূমি নদী উপত্যকা নিম্নভূমি উপকূলীয় সমভূমি মহাসাগরীয় দ্বীপ আর মরুভূমি আদিরে ভরপুর ইয়াত কি কি আছে প্রাকৃতিক উপাদানের দৃষ্টিকোণের পর ইয়াত সু উচ্চ পর্বত শ্রেণী আছে মালভূমি আছে নদী উপত্যকা আছে নিম্নভূমি অঞ্চল আছে উপকূলীয় সমভূমি মানে কি সাগরের পারর বা মহাসাগরের পারর ভূমিও আছে সমভূমি আছে তারপর মহাসাগরীয় বিভিন্ন দ্বীপ আছে মরুভূমিও ইয়াত বিদ্যমান হয়ে আছে হল এটা এই কথাখানি আমি তলত দিয়া ব্যাখ্যার কি করব পারো প্রমাণ করব পারো এই যে মই কলো যে এশিয়া মহাদেশত প্রাকৃতিক দৃষ্টিকোণ প্রাকৃতিক উপাদানের দৃষ্টিকোণের পর ইয়াত যে সু উচ্চ পর্বত শ্রেণী মালভূমি নদী উপত্যকা নিম্নভূমি উপকূলীয় সমভূমি মহাগরে দ্বীপ মরুভূমি আদি আছে এই তো আমি তলর এই কেইটামান পয়েন্টের পর ইয়াক প্রমাণ করব পারো চা পৃথিবীর সর্বোচ্চ পর্বতমালা হিমালয়কে ধরি ইউরাল পর্বতমালা কারাকোরাম কুনলুন আলটাইন টিয়েনশান আলটাই আরাবলি আদি সু উচ্চ তথা বিশাল পর্বত শ্রেণী এশিয়া মহাদেশত অবস্থিত পৃথিবীর সর্বোচ্চ পর্বতমালা আটাইতকৈ উচ্চ পর্বতমালা হিমালয় ইয়াত আছে তার উপরেও অন্যান্য বিভিন্ন ধরনের সু উচ্চ পর্বতমালা আছে যেনে ইউরাল কারাকোরাম আলটাইন টিয়েনশান আলটাই আরাবলি আদি ইয়ার আরাবলি কত আছে ভারতবর্ষত আছে হল তারপর হিমালয়ত অবস্থিত পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট যার উচ্চতা 8848 মিটার আর কারাকোরাম পর্বত শ্রেণীর অন্তর্গত পৃথিবীর দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ গডউইন অস্টিন যাক আমি মাউন্ট কেটু বলে কো যার উচ্চতা 8641 মিটার লগতে হিমালয়তে অবস্থিত কাঞ্চনজঙ্ঘা তৃতীয় উচ্চতম শৃঙ্গ এশিয়া মহাদেশতে অবস্থিত অর্থাৎ পৃথিবীর উচ্চতম শৃঙ্গ নাম্বার 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 1 মাউন্ট এভারেস্ট নাম্বার 2 গডউইন অস্টিন নাম্বার 3 কাঞ্চনজঙ্ঘা এশিয়া মহাদেশতে আছে হল তারপর পৃথিবীর সর্বোচ্চ মালভূমি পামিরকে ধরি
তিব্বত মালভূমি, সাইবেরিয়া, মঙ্গোলিয়া, দাক্ষিণাত্য, আরব, ইরান মালভূমি এশিয়া মহাদেশতে বিদ্যমান। যে পৃথিবীর সর্বোচ্চ মালভূমি হল তোমার পামির, পামিরকে ধরে তিব্বত, সাইবেরিয়া, মঙ্গোলিয়া, দাক্ষিণাত্য, আরব, ইরান মালভূমি কত আছে? এশিয়া মহাদেশত আছে। হল তারপর চা ইয়াত বিভিন্ন দ্বীপপুঞ্জ আছে। কি কি দ্বীপপুঞ্জ আছে? প্রশান্ত মহাগরত অবস্থিত জাপান, টাইওয়ান, ফিলিপাইন, জাভা আদি, এইবর হল প্রশান্ত মহাগরত থকা দ্বীপ যিবর এশিয়া মহাদেশত পড়ে। লগতে ভারত মহাগরত অবস্থিত শ্রীলঙ্কা, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, লাক্সাদ্বীপ, মালদ্বীপ, বাহরেইন আদি সৰু বৰ দ্বীপ এশিয়া মহাদেশতে অৱস্থিত। ওপৰৰখিনি হ'ল প্ৰশান্ত মহাগৰত থকা দ্বীপ, তলৰখিনি হ'ল ভাৰত মহাগৰত থকা দ্বীপ। কিন্তু আল্টিমেটলি এই গোটেইখিনি কি মহাদেশত আছে? এছিয়া মহাদেশত আছে। হ'ল নেক্সট, ইয়াত বিভিন্ন মৰুভূমিও আছে, যেনে আৰৱ মৰুভূমি, থৰ মৰুভূমি, থৰ মৰুভূমিকে ধৰি পৃথিৱীৰ বৃহৎ শীতল মৰুভূমি গোবি এছিয়া মহাদেশতে অৱস্থিত। এছিয়া মহাদেশত আৰৱ মৰুভূমি আছে, থৰ মৰুভূমি আছে, আৰু পৃথিৱীৰ বৃহৎ শীতল মৰুভূমি যিখন চীনত আছে গোবি, সেইখনো ক'ত আছে? এছিয়া মহাদেশতে আছে। হ'ল তাৰপিছত চোৱা, এছিয়া মহাদেশত থকা পৰ্বত, পাহাৰ আৰু মালভূমিয়ে সৃষ্টি কৰা উচ্চভূমি অঞ্চলৰ পৰা বহুতো নদীৰ উৎপত্তি হৈ উত্তৰ, দক্ষিণ আৰু পূব দিশত থকা সাগৰ মহাগৰলৈ বৈ গৈ বহুতো সাৰুৱা সমভূমি আৰু বদ্বীপৰ সৃষ্টি কৰিছে। যেনেকৈ আমাৰ ইয়াত কি আছে, এছিয়া মহাদেশত বিভিন্ন পৰ্বত পাহাৰ আছে, বিভিন্ন মালভূমি আছে, বিভিন্ন দ্বীপপুঞ্জ আছে, বিভিন্ন মৰুভূমি আছে, তেনেকৈ কি আছে, সেই পৰ্বত পাহাৰ মালভূমিৰ পৰা নামি অহা বহুতো সৰু বৰ নদীও আছে, আৰু সেই নদীবোৰে বিভিন্ন সাৰুৱা সমভূমি আৰু বদ্বীপৰ সৃষ্টিও কৰিছে। এতিয়া কি কি নদী আছে সেইখিনি চাবা। নদীসমূহৰ ভিতৰত দক্ষিণ মধ্য অংশত থকা সিন্ধু, গংগা, ব্ৰহ্মপুত্ৰ। আমাৰ এছিয়া মহাদেশৰ দক্ষিণ মধ্য অংশত কি কি নদী আছে? সিন্ধু, গংগা, ব্ৰহ্মপুত্ৰ। হ'ল উত্তৰ অংশত থকা ইয়েনিচি, অবি আৰু লেনা, এইকেইটা ক'ত আছে? উত্তৰ অংশত। তোমালোকৰ ইয়াত কিন্তু কুৱেশ্যন আহে যে এছিয়া মহাদেশৰ দক্ষিণ মধ্য অংশলৈ, বা তোমালোকক ডাইৰেক্টলি এনেকৈও দিব পাৰে, দক্ষিণ অংশলৈ বৈ যোৱা দুটা নদীৰ নাম লিখা এছিয়া মহাদেশত, তেতিয়া আমি কি লিখিম? সিন্ধু, গংগা, ব্ৰহ্মপুত্ৰ ভিতৰত লিখিব পাৰিম। নেক্সট, তেনেকৈ উত্তৰ অংশত থকা ইয়েনিচি, অবি আৰু লেনা, ইয়াত কুৱেশ্যন আহিব পাৰে তোমালোকৰ যে এছিয়া মহাদেশত উত্তৰ দিশলৈ বৈ যোৱা দুটা নদীৰ নাম লিখা, তেতিয়া তোমালোকে ইয়েনিচি, অবি আৰু লেনাৰ ভিতৰত লিখিব লাগিব। তেনেকৈ পূব অংশত থকা আমুৰ, হুৱাংহো, ইয়েংজিকিয়াং আৰু চিকিয়াং, এই নদীবোৰ কি? পূব অংশলৈ বৈ গৈছে। আৰু দক্ষিণ আৰু দক্ষিণ পূবত থকা নৰ্মদা, তাপ্তি, মহানদী, কৃষ্ণা, মেনাব, ইৰাৱতী, মেকং আদি প্ৰধান নৈ। হ'ল এতিয়া হ্ৰদ কি কি আছে? ইয়াত থকা প্ৰধান হ্ৰদসমূহ হ'ল বলখাছ, বৈকাল, চিল্কা, চম্বৰ, ডাল, পুলিকট, কল্লড়ু, লকটক আদি, এইবোৰ হ'ল ইয়াত থকা প্ৰধান হ্ৰদ। চ' আল্টিমেটলি ছাত্ৰ ছাত্ৰীসকল, এইখিনি হ'ল তোমালোকৰ এছিয়া মহাদেশৰ বৈশিষ্ট্য। যেতিয়া তোমালোকৰ পৰীক্ষাত কুৱেশ্যন আহিব যে এছিয়া মহাদেশৰ চাৰিটা বৈশিষ্ট্য লিখা, তেতিয়াহ'লে মই যি পইণ্ট ৱাইজ এই বস্তুকেইটা লিখিছোঁ, ইয়াৰে ভিতৰত তোমালোকে চাৰিটা পইণ্ট ধুনীয়াকৈ লিখি দিলে ছাফিচিয়েণ্ট হৈ যাব। মই সেইকাৰণে পইণ্ট বাই পইণ্ট লিখিছোঁ যাতে তোমালোকৰ কুৱেশ্যন এনচাৰবিলাক কৰাটো সুবিধা হয়, গম পাইছা? চ' আজিলৈ এইখিনিয়ে। ইয়াৰ পিছত মই তোমালোকক ষ্টেপ বাই ষ্টেপ ইউৰোপ মহাদেশ, আফ্ৰিকা মহাদেশ আৰু পিছৰ মহাদেশখিনি আলোচনা কৰি যাম। হ'ব, ধন্যবাদ।